আচ্ছা তোমাদের পেছনে সব সময় আছে, যতবার পড়ে যাবে ততবার হাত ধরে টেনে তুলবো, ওই মঞ্চতে নিয়ে গিয়ে দাঁড় করে দেবো যেখানে একজনের কেন তোমার কারণ পাওয়ার ক্ষমতা নেই, ওইখান থেকে তোমাকে টেনে নামানোর ওখান থেকে কারোর ক্ষমতা নেই, তোমাকে আটকানোর আমি আছি তোমার। হ্যালো স্টুডেন্টস, কি খবর? আজকে শুনলাম নাকি ইতিহাস পরীক্ষা নাকি অনেকের খারাপ হয়েছে। জানি না ইতিহাসের কোয়েশ্চেন কেমন হয়েছে, কারণ আমি প্রথমত ইতিহাসের কোয়েশ্চেন দেখিনি। প্রত্যেক বছর হিস্ট্রির কোয়েশ্চেন দেখে থাকি, বাট এই বছরে আমি একদম সময় পাইনি, তাই হিস্ট্রির কোয়েশ্চেন দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। আর জেনারেলি আমি ওয়েট করছিলাম কালকের দিনটার জন্য, কালকে মানে হচ্ছে ম্যাথামেটিক্স পরীক্ষা সম্ভবত তোমাদের, ঠিক আছে? অনেক পরীক্ষার খবর রাখতে হচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে, প্লাস অনেক কিছু মনে রাখতে হচ্ছে, ফলে একটু গুলিয়ে যাচ্ছে। যাই হোক না কেন, আমি শুনলাম যতদূর বেশিরভাগ স্টুডেন্ট কমেন্ট করছিল আমাকে যে ইতিহাসের প্রশ্ন নাকি খুব কঠিন এসছে, প্রশ্ন নাকি খুব খারাপ এসছে। আমি একটা কথা তোমাদেরকে এখানে জাস্ট একটা কথা মাথায় মনে রাখাতে এসেছি এবং একটা কথা তোমাদেরকে বলতে এসেছি, একটা ম্যাচে হেরে যাওয়ার অর্থ সিরিজ হেরে যাওয়া নয়, একটা ম্যাচে হেরে যাওয়ার অর্থ জীবন থেকে পালিয়ে আসা নয়, একটা ম্যাচে হেরে যাওয়ার অর্থ ওয়ার্ল্ড কাপ ম্যাচ হেরে যাওয়া নয়। একটা ম্যাচ, একটা খেলা, একটা বলে ছয় মিস হয়ে গেছে, তো কি হয়েছে? তোমার কাছে এখনো অনেকগুলো বল আছে, এখনো তোমার কাছে দুটো ইম্পর্টেন্ট ওভার আছে, এই দুটো ওভার তোমার কাছে স্লগ ওভার হবে, জীবনের ফাটিয়ে রেখে দেবো ওভার হবে। তো একবার পড়বো, দুবার পড়বো, তিনবার পড়বো, চারবার পড়বো, পাঁচবার পড়বো, হাজারবার পড়বো, উঠে দাঁড়ানোই জীবন, উঠে দাঁড়ানো, উঠে দাঁড়িয়ে লড়াই করাটাই হচ্ছে আসল খেলোয়াড়। একটা খেলোয়াড় কখনো একটা ম্যাচে হেরে যাওয়ার পর, শূন্য রানে আউট হওয়ার পর ময়দান ছেড়ে বেরিয়ে আসে না, ময়দানে আবার তারা ফিরে যায়, আবার তারা লড়াই করে, আর একবার উঠে দাঁড়ায়, আবার খেলে। সেই জায়গাটাই তোমাদেরকে তৈরি করতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে বাপকে, প্রমাণ করে দিতে হবে বাপকে, দেখিয়ে দিতে হবে নিজেরা তোমরা কি করতে পারো। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, কাম ব্যাক, এখনই ওঠো, কাম ব্যাক এখনই তোমাদের স্টার, কাম অন কাম অন। সোমস ক্লাসরুমের স্টুডেন্টরা কখনো বসে রাখে না, ভয় পেয়ে চলে আসার জন্য আমি তোমাদেরকে তৈরি করিনি, এইখানে তৈরি করা হয়েছে যারা একবারও পিঠ পিছে পিঠ দেখে চলে আসবে তাদের জন্য এখানে নয়। আমি সোমস ক্লাসরুমে এতদিন ধরে টানছি, এতদিন ধরে একা দাঁড় করিয়ে রেখেছি জিনিসটাকে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যারা উঠে দাঁড়াবে, যতবার পড়ে যাবে আমি হাতটা টেনে তোমাদেরকে তুলবো, কারোর বাপের ক্ষমতা নেই মানেই তোমাকে একটা কোনো জায়গা থেকে আটকাতে পারে। সোমনাথ স্যার এখানে দাঁড়িয়ে আছে, তোমার পরীক্ষা, কালকের ম্যাথস পরীক্ষা আর মাধ্যমিকের পরীক্ষা, তুমি আর তোমার এই ম্যাথস পরীক্ষা দুটোর মাঝে সোমনাথ দশকর দাঁড়িয়ে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, উঠে দাঁড়াও। একটা পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে? একটা পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার অর্থ পুরো পরীক্ষা খারাপ হওয়া নয়, একটা পরীক্ষা খারাপ হওয়ার অর্থ জীবন থেকে ফিরে আসা নয়, হেরে যাওয়ার মানে একটা গোটা সিরিজ হারা নয়, একটা বলে ছয় না মারার অর্থ এটা নয় যে আমরা ছয় মারতে জানি না। কালকে তোমাদের কাছে আবার বল আসবে, এগো সামনে, এগো বড় ছক্কা, ছক্কার নিচে কোনো কথা হবে না, কালকে আমি চার চাই না, শুধু ছয়, সামনে এগোবে, দেখি যাবে অঙ্কের পরীক্ষাতে, এখনো বাকি আছে ফিজিক্স পরীক্ষা, দুটো পরীক্ষা একদম পুরো ফাটিয়ে রেখে দাও, প্রমাণ করে দাও কে বাপ, প্রমাণ করে দিয়ে আসো যে তোমরাও পারো, কারোর ক্ষমতা নেই তোমাকে আটকানোর, দেখিয়ে দাও কি করতে পারো, দেখিয়ে দাও তোমাদের মধ্যে কি ট্যালেন্ট আছে, উঠে দাঁড়াও, কাম ব্যাক, এখনই ওঠো, উঠে দাঁড়াও, এখন ফাটিয়ে রেখে দাও। আমরা জীবনে একবার পড়বো, দুবার পড়বো, তিনবার পড়বো, হাজারবার পড়তে পারি, কিন্তু উঠে দাঁড়ানোই জীবন, উঠে দাঁড়িয়ে লড়াই করাই জীবন। একজন যোদ্ধা কখনো পিঠ দেখিয়ে চলে আসে না, পিছন ঘুরে মারে এবং মারে কোপ, কোপ মারার মতো ন্যান্ডের টেন্ডেন্সি আনো নিজের মধ্যে, ফাটিয়ে রেখে দাও, দেখিয়ে দাও যে তোমরাও পারো, তোমাদেরকে আটকানোর ক্ষমতা কারোর বাপেরও হয়নি এখনো পর্যন্ত। কালকের প্ল্যানিং আমি বলবো, কালকের ফিল্ডিং আমি সাজাবো, কারোর কোনো ক্ষমতা হয়নি, আমি সাজিয়ে দিচ্ছি তোমাদের জন্য, কারোর ক্ষমতা হয়নি। তোমরা কালকে যাবে, তোমরা জানো মাধ্যমিকের নিয়ম কি আছে, এমসিকিউ গুলো ফার্স্টে করতে হয়, রাইট? এমসিকিউ তোমাদেরকে ফার্স্টে করবার নিয়ম দিয়েছে মাধ্যমিক থেকে, মাধ্যমিকের বোর্ড থেকে, সেটা তোমরা জানো আশা করি। ম্যাথসের এমসিকিউ ফার্স্টে করতে হয়, ম্যাথসের এমসিকিউ যেখানেই দিক না কেন, ফার্স্টে করো, লাস্টে করো, যাই করো না কেন, তোমার খাতার পেছনে করা যাবে না, খাতার একদম ফার্স্ট পেজে এমসিকিউ করতে হবে, এটা হচ্ছে তোমাদের নিয়ম ম্যাথসে, রাইট? তাই তো নিয়ম। এবার তোমরা কি করবে, যারা এমসিকিউ ফার্স্টে অ্যাটেন্ড করবে বলে ঠিক করে রেখেছো, আমি মনে করি প্রথম দুটো কি তিনটে পেজ এমসিকিউর জন্য ছেড়ে দাও, শর্ট কোশ্চেনের জন্য ছেড়ে দাও, দিয়ে আগে তোমরা সেই জায়গা থেকে অ্যাটেন্ড করো যেটা তোমাদের স্ট্রং জোন, যেটা তোমাদের স্ট্রং জোন। আচ্ছা, তোমরা নিশ্চয়ই কচ্ছপ আর ওই র্যাবিট মানে খরগোশের গল্পটা শুনেছো, যেখানটাতে তোমরা দেখেছো যে একটা খরগোশ তার নিজের অতি দ্রুত বেগের জন্য তার মধ্যে একটা অহংকার চলে আসে যে আমাকে রেসে হারাতে কেউ পারবে না, সে কি করে, নিজে রেস্ট নিতে শুরু করে দেয়, কচ্ছপ এই সুযোগে জিতে যায়। পরের বার আবার তোমরা গল্পের ফার্স্ট পার্টটা জানো, গল্পের সেকেন্ড পার্ট বা গল্পের থার্ড পার্ট তোমরা জানো না,
গল্পের সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট কি হয় আমি তোমাদেরকে বলছি। সেকেন্ড পার্টে পরের বার ফের রেস হয় কচ্ছপ আর খরগোশের মধ্যে। পরের বার খরগোশ জিতে যায়, কচ্ছপ হেরে যায়। তার পরের বার যখন রেস হয় থার্ড রেস, সেই থার্ড রেসে রেসটা হয় একটা জলের মধ্যে। জলের মধ্যে দিয়ে খরগোশ যেতে পারে না, যেতে পারে হচ্ছে কচ্ছপ। সেই রেসটাতে কচ্ছপ ফের যেতে, কচ্ছপ অত স্লো প্রাণী, তার সত্ত্বেও কচ্ছপ যেতে, খরগোশকে হারায়। কারণ কি? কচ্ছপ স্ট্রং জোনে খেলেছে, নিজের স্ট্রং জোনে খেলেছে। তোমাকে ব্যাটিংটা নিজের স্ট্রং জোনে করতে হবে। ওরা তোমাকে বাউন্সার দিতে পারে, কিন্তু বাউন্সারটাকে ছয় মেরে বাউন্ডারির বাইরে করাটাই হচ্ছে তোমার মধ্যে লক্ষ্য রাখতে হবে। কালকের ফিল্ডিং কিভাবে সাজাতে হয়, ফিল্ডিং কালকে আমি সাজাবো, কারোর বাপের ক্ষমতা নেই। ওই কালকের ম্যাচের খেলা, কালকের ম্যাচের গেম প্ল্যানিং আমি সাজিয়ে দেবো তোমাদেরকে। অ্যাজ এ কোচ, অ্যাজ এ মেন্টার আমি আছি কালকে তোমাদের জন্য। দেখো কালকে আমার সাবজেক্টের পরীক্ষা, প্রমাণ করা যাবে যে তোমরা সোমনাথ স্যারের স্টুডেন্ট। পিঠ পিছিয়ে চলে আসার জন্য আমি তোমাদেরকে এতদিন দূরের শিক্ষা দিইনি, পিঠ দেখিয়ে চলে আসার জন্য আমি তোমাদেরকে শেখাইনি। একটা যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নামে লড়াই করবার জন্য। হতে পারে তুমি একটা তরোয়ালের কোপ খেয়েছো, হতে পারে তোমার শরীর দিয়ে একটু রক্ত ঝরেছে, কিন্তু ওই রক্ত ঝরে অন্য জনের গলা কেটে নামিয়ে রেখে দেওয়ার জন্যই তোমাদেরকে আমি এখানে শিক্ষা দিয়েছি। একবার রক্ত ঝরতে পারে আমাদের, কিন্তু ওদেরকে পুরো বসিয়ে রেখে দিয়ে আসার মতন শক্তি, ওদেরকে শুইয়ে দিয়ে আসার মতন ক্ষমতা তোমাদের মধ্যে তৈরি করতে হবে। সেইটার জন্য আমি আজকে এখানে এসেছি। আমি তোমাদেরকে বেশিক্ষণ টাইম নেবো না, মাধ্যমিক পরীক্ষা কালকে আছে, অঙ্ক পরীক্ষা হাতে বেশি সময় নেই, ঠিক আছে? চলো দেখো কিভাবে আমরা গেম প্ল্যানিংটা সাজাবো। ফার্স্টে আমি তোমাদেরকে মনে করি, যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ এমসিকিউ এসএকিউ আগে করতে হবে। যারা মনে করছো আগে করবে ভালো, যারা মনে করছো করবে না, দু তিন পেজ ছেড়ে দেবে, ছেড়ে দাও দু তিন পেজ দিয়ে। দু তিন পেজ ছাড়ার জন্য তুমি আগে স্টার্ট করো সেই জায়গাটা দিয়ে যেটা তোমার স্ট্রং জোন। আমি মনে করি উপপাদ্য অনেকে মনে করে যায়, অনেকে মুখস্থ করে যায়, অনেকে উপপাদ্য ভালোভাবে করতে কি করা হয় জানে না। আমি রিসেন্টলি অনেক তো মানে আজকেই অনেকগুলো কমেন্ট পেয়েছি, আজকে অনেকগুলো আমি মেসেজ পেয়েছি, স্যার উপপাদ্য সাজেশান বলে দিন। ভাই উপপাদ্য সাজেশান হয় না, তোমরা হিস্ট্রি পরীক্ষাতেই সাজেশান সাজেশান করে মরেই। আমি আগেও বলেছি, বারবার বলেছি, সাজেশান নয়, টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, ভালো করে বইটা পড়ো, দরকার হলে আমাদের নোটস পারচেস করে পড়ো। টাকার জন্য বলছি না, নোটসে এত ডিটেলসে দেওয়া আছে জিনিসটা, তুমি দেখলেই বুঝতে পারবে। আইদার নোট পড়ো, আদারওয়াইজ টেক্সট বইটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, ওর বাইরে কোনো কিছু আসবে না। তোমরা চেয়েছিলে সাজেশান, আমি সাজেশান দিতে চাইনি। অনেক কমেন্ট আসার পর আমি দুটো ইউটিউব চ্যানেলে, আমাদের এই চ্যানেলে এবং সেকেন্ড চ্যানেলে সাজেশান পোস্ট করেছিলাম। আমি তোমাদেরকে বারবার বলেছি সাজেশান পড়ার দরকার নেই, সে হিস্ট্রি চার নম্বরে কোশ্চেন হোক, আট নম্বরে কোশ্চেন হোক বা কোনো কোশ্চেন হোক, সাজেশান জিনিসটাই আমার পোষায় না, ঠিক আছে? কারণ কনসেপচুয়াল কোশ্চেন যদি করে দেয় বা কোশ্চেন যদি ঘুরিয়ে করে দেয়, তখন কিন্তু করার মতন আমাদের আর থাকবে না সামর্থ্য। আমি তোমাদেরকে বলেছিলাম যে উপপাদ্য কী করে করতে হয়, তুমি আমার উপপাদ্যর ভিডিও দেখবে, কী করে বানাতে হয় উপপাদ্য পরীক্ষার হলে বসে। আনকমন উপপাদ্য আসলো, সেটা আমি টেকনিক শিখিয়েছিলাম, ঠিক আছে? তো উপপাদ্য করতে শেখো, ওইভাবে দুটো কি পাঁচটা উপপাদ্য করে চলে যাবো, ওভাবে হয় না ভাই, ওভাবে হয় না। সায়েন্সের সাবজেক্ট যখন পরবর্তীকালে আগামী দিন আরও ভালো কিছু নিয়ে পড়বে, তখন পারবে না। আমাকে অনেকে বলছে স্যার উপপাদ্য সাজেশান দিন, উপপাদ্যর জন্য তোমরা অনেক রিকোয়েস্ট করো, আমি পাঁচটাতে পাঁচটা মতো ইম্পর্টেন্ট উপপাদ্য বলেছি, কিন্তু আমি মনে করি ওভাবে সাজেশান করে যাওয়াটা উচিত না। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে উপপাদ্য সাজেশানগুলো দিয়ে দেবো, পাঁচটা উপপাদ্য আমি বলেছিলাম। আমি মনে করি উপপাদ্য সাজেশান করে যাওয়া ঠিক না, কনসেপ্টটা শিখে নিজে পারা উচিত। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, সুদ কষার অঙ্কগুলো I=PRT/100 এই ফর্মুলাটা ইউজ করে করতে হয়, এবং সব অঙ্ক কী করে করতে হয়, তোমরা একটা দুটো অঙ্ক শিখে গেলেই মোটামুটি সব অঙ্ক করতে পারবে। উপপাদ্যটাকে ওইভাবেই নিতে শেখো যে আমি একটা দুটো উপপাদ্য শিখে গেলে অন্য উপপাদ্যগুলো আমি কী করে নামাতে পারবো, সেই টেকনিকটা শেখো। উপপাদ্য ওইভাবে নয় যে আমি দুটো উপপাদ্য মুখস্থ করে চলে যাচ্ছি, এটার মধ্যে আসলেই পারবো, আদারওয়াইজ পারবো না। ওভাবে পড়াশোনা হয় না, ওভাবে সায়েন্স নিয়ে অন্তত পড়া যায় না, ওভাবে কোনো এক। আরে দেখো ভাই, সব জিনিসের না টেকনিক আছে, টেকনিকটা শিখতে শেখো, কীভাবে করতে একটা প্রসেসটা শেখো, টেকনিকটা শেখো। এইটা করতে যেও না যে আমি সাজেশান থেকে পড়ে গেলাম ওটাই কমন আসবে, ওভাবে হয় না পড়াশোনা। আমি এতদিন পর্যন্ত অনেকবার বলেছি, তবু তোমরা বারবার বলা সত্ত্বেও আমি ইউটিউবে দুটো একটা সাজেশানের ভিডিও দিয়েছিলাম উপপাদ্যর, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা উপপাদ্যগুলো বেশি করে প্র্যাকটিস করে যাও, পারলে ওর সাথে অন্য কোনো উপপাদ্য করে যাও, আর আগের বছরে যে দুটো উপপাদ্য এসছে বাদ দিয়ে দেবে। যে পাঁচটা উপপাদ্য আমি বলেছি আমার ভিডিওতে, সেই পাঁচটা উপপাদ্য বেশি করে জোর দিয়ে করবে। কিন্তু আমি বলছি না কখনোই যে শুধু ওইগুলো করলেই কমন আসবে, ওগুলো মানে সায়েন্সের ক্ষেত্রে, ম্যাথসের ক্ষেত্রে আমি সাজেশান পছন্দ করি না, আগেও বলেছি। এবার তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা কালকের খাতা পাওয়ার পর দরকার হলে এমসিকিউ এসএকিউ পরে করা যাবে,
ঠিক আছে, টাইম খেয়ে নেবে, এমসিকিউ এসকিউতে না করতে গেলে বহুত টাইম চলে যায়, বহুত টাইম চলে যায়। তুমি বিলিভ করো আমাকে, বিশ্বাস করো আমাকে, তুমি পরীক্ষা দিয়ে দেখবে যে এমসিকিউ এসকিউ আগে যখন তুমি করতে যাবে না, তোমার কাছে এতটা টাইম খেয়ে নেবে তুমি আর অন্য কোশ্চেন অ্যাটেন্ড করবার মতন সময় পাবে না, একটা দুটো কোশ্চেন তোমাকে হয়তো ছাড়তে হতে পারে বড়। ঠিক আছে, তা আমি তোমাকে বলবো যে তোমরা আগে সবার আগে সেই সাইডটা করো যে সাইডটা তোমার স্ট্রং জোন। আমি তোমাকে কি বললাম কচ্ছপের গল্পটাতে, কচ্ছপ জলের মধ্যে দিয়ে দৌড়েছিল, নিজের জোনে, নিজের স্ট্রং জোনে রেসটা লাগিয়েছিল, যার জন্য কচ্ছপের মতো তো স্লো প্রাণীও সেই রেসটাকে জিতেছিল। ঠিক আছে, নিজের স্ট্রং জোনে খেলতে হবে বস, ঠিক আছে, নিজের স্ট্রং জোনে। তো স্ট্রং জোন বলতে আমরা আগেই উপপাদ্য সম্পাদ্যটা আগে করে নেবো, সম্পাদ্য আমাদের সবাই পারে, উপপাদ্য আমাদের সবাই পারে। তা আমি ফার্স্ট মনে করি উপপাদ্য, ঠিক আছে, আর আমি শুধু উপ লিখলাম, আর দুই নম্বর হচ্ছে সম্পাদ্য, এই দুটো জিনিস আগে করে নেবো। করে নেওয়ার পর তিন নম্বরে আমরা যেটা ধরবো, আমাদের সবাই মোটামুটি পারে অ্যালজেব্রা, এই সাইডটা সবাই পারে। ওই ধরো তোমার করণীয় অঙ্ক দিল, ওই ধরো তোমার একটা সমাধান করতে দিল, ঠিক আছে, 1.2 থেকে যে অঙ্কগুলো থাকে, অথবা ধরো তোমার সমাধান করতে দিল, অথবা ধরো অনুপাত সমানুপাতের অঙ্ক আসলো, ভেদের অঙ্ক আসলো, করণীয় অঙ্ক আসলো, এই অঙ্কগুলো মোটামুটি সবাইকে আমি দেখেছি পারতে, সবাই এই অঙ্কগুলো আগে করবে। তারপরে তিন নম্বর বা চার নম্বরের পর তোমরা যেটা করবে রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞানে বহুত টাইম যায়, রাশিবিজ্ঞান কখনোই লাস্টে করবে না, উপপাদ্য সম্পাদ্য কখনোই লাস্টে করবে না, সম্পাদ্য উপপাদ্য তুমি যদি লাস্টে করো কি প্রবলেমটা হয় আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি যখন 5 সেন্টিমিটার মাপ নেবে না, বা 5.2 মাপ নিতে বলেছে, তুমি যখনই মাপটা নিতে যাবে হাত পাত কাঁপবে, লাস্ট মুমেন্টে তাড়াহুড়ো করবে, হাত পাত কাঁপবে, তুমি ঠিকঠাক করে মাপই নিতে পারবে না, ভুলভাল হবে, ভুলভাল হবে। কখনোই উপপাদ্য সম্পাদ্য লাস্টে করতে নেই, আর রাশিবিজ্ঞানের অঙ্ক কখনো লাস্টে করতে নেই, পরীক্ষার মিডিলে করতে হয়। মানে ধরো পরীক্ষা তোমার 1.5 ঘন্টা হয়েছে, ওই টাইমে তোমাকে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো করা উচিত। কেন বলো তো, রাশিবিজ্ঞানে তুমি নিশ্চয়ই দেখেছো ছক বানিয়ে ক্যালকুলেশন করতে হয়, বড় বড় ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশন করতে গিয়ে কোথাও একটা সিলি মিস্টেক হয়ে যাবে, কোথাও একটা কিছু প্রবলেম করে বসে থাকবে, খুব মহা মুশকিল হয়। ওই জন্য আমি তোমাকে বলবো চার নম্বরে তুমি কি করবে, তুমি চার নম্বরে রাশিবিজ্ঞান করে ফেলবে। চার নম্বরে রাশিবিজ্ঞান হয়ে যাওয়ার পর পাঁচ নম্বরে তুমি করবে হচ্ছে পাটিগণিত, পাটিগণিতের একটাই 5 নম্বরের অঙ্ক পড়ে, একটাই একটাই। আর 6 নম্বরে তুমি করবে হচ্ছে পরিমিতি, ব্যাস তোমার কাজ শেষ, ঠিক আছে, পরিমিতি অবধি করলে তোমার কাজ শেষ। এবার 7 নম্বরে তুমি কি যেটা করবে সেটা, তুমি 7 নম্বরে যে গ্রুপটাতে সবার প্রবলেম থাকে, 2 মার্কসের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে, 2 মার্কস যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাটেন্ড করবে। 8 নম্বরে যেটা রয়েছে ওই এমসিকিউ সেগুলো যদি কেউ আগে ছেড়ে এসে থাকো, পেজ ফাঁকা রেখেছিলে, সেইখানে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে। আমি তোমাদেরকে টাইম ডিভিশন করে দিচ্ছি, মোটামুটি উপপাদ্য সম্পাদ্য এই দুটো জিনিস করতে মোটামুটি তুমি ভালো করে মোটামুটি 25 মিনিটস মতো টাইম নাও, 25 মিনিটস মতো টাইম নাও। অ্যালজেব্রা আর রাশিবিজ্ঞান, ঠিক আছে, অ্যালজেব্রাতে তোমার 3টে অঙ্ক করতে হবে, মোটামুটি ধরে রাখো 3টে অঙ্ক করতে হবে, ঠিক আছে, আর রাশিবিজ্ঞানে মনে করো তোমাকে 2টে অঙ্ক করতে হবে। তো এই দুটো মিলিয়ে তুমি ধরলাম 30 মিনিট মতো টাইম নিলে, ঠিক আছে, 25 আর 30 কত হলো 55 মিনিট হয়ে গেল। 55 মিনিট হয়ে যাওয়ার পর পাটিগণিত আর এই যে পরিমিতি, এটা একটা বড় সেকশন কভার করছে তোমাকে, ঠিক আছে, তুমি কি করবে এটাতে মোটামুটি ধরে রাখো 45 মিনিটস মতো টাইম নিলে। তাহলে দেখো 45 আর 25 কত হচ্ছে 40 আর 20 60 70 100 মিনিট, এখনও তোমার হাতে রয়েছে 80 মিনিট। এই 80 মিনিটে 2 মার্কসের কোশ্চেন আর 1 মার্কসের কোশ্চেন আরামসে নামানো যায়, আরামসে নামানো যায়, আরামসে নামিয়ে আসা যায় এই 80 মিনিটে, আরামসে ম্যাচ খেলা যায়, আমরা আরামসে ওভার পাবো 4-6 মারবার জন্য, আমরা আবার ব্যাটিংয়ে ফিরবো, ঠিক আছে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যেভাবে বললাম সেভাবে যদি তুমি শুনে চলো, আমি বাড়ির স্টুডেন্টদেরকে ঠিক এইভাবে গাইড করি, প্রত্যেকে শুনে চলেছে, আগের বছরেও 90-এর ওপর মার্কস আমার কোচিং সেন্টার থেকে প্রচুর স্টুডেন্ট পেয়েছে, আগের বছরও পেয়েছে। একটা ছেলে যার পরীক্ষায় একদম খারাপ রেজাল্ট হয়েছিল আগের ইয়ারে, মানে ক্লাস 9-এ যে আমার কাছে পড়তো না, 17-18 মার্কস পেয়েছিল আমার কোচিং সেন্টারে পড়ে, সোমস ক্লাসরুমে, যেরমভাবে বলেছিলাম যেভাবে গাইড করেছিলাম শুনে চলেছিল। পরীক্ষার দিন আমি এই প্ল্যানিংটাই ওদেরকে বানিয়ে দিয়েছিলাম, সেম প্ল্যানিং ওরা ফলো করেছিল, সেই ছেলেটা যে 17-18 পাওয়া ছেলে সে 83 মার্কস পেয়েছে। সে যদি উঠে দাঁড়াতে পারে, সে যদি ঘুরে দাঁড়াতে পারে, তোমরা কেন ঘুরে দাঁড়াতে পারবে না, তোমরা কেন উঠে দাঁড়াতে পারবে না? এটাই তো সময় ঘুরে দাঁড়ানোর। এই পড়ে যাওয়াটাই আমাদেরকে জীবনে শিক্ষা দেয় যে আমরা পড়ে গেছি, আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে ফাইট ব্যাক করতে হবে, আমাদেরকে কাম ব্যাক করতে হবে, আমাদেরকে বাউন্স ব্যাক করতে হবে, আমাদেরকে ফাটিয়ে রেখে দিতে হবে, বাপকে প্রমাণ করে দিতে হবে, এটাই আমাদেরকে শিক্ষা দেয়। এই জায়গাটাই তোমাদেরকে লড়াইটা তৈরি করতে হবে, এই জন্যই সোমস ক্লাসরুমে আসা, এই জন্যই সোমনাথ স্যারের কাছে আসা, এই জন্যই একটা পরীক্ষা, একটা ম্যাচ,
একটা বল মিস হওয়ার অর্থ জীবন শেষ নয়, একটা পরীক্ষা মিস হওয়ার অর্থ লড়াই থেকে পিছিয়ে চলে আসা নয়, একবার যুদ্ধতে হেরে যাওয়ার অর্থ এটা নয় যে আমি জীবনে দ্বিতীয়বার যুদ্ধ করলে আর কখনো পারবো না, বরং এর পরের বার যুদ্ধ করলে শুধু যুদ্ধ জয় নয়, ওই রাজ্যের রাজার পুরো রাজ্যটা দখল করে ওখানে সিংহাসন আর ওখানে পতাকা আমরাই গাড়বো, প্রমাণ করে দেবো যে আমরাই বাপ, আমরাই রাজা, উই আর দ্য কিং, উই আর দ্য বাদশা, ইয়েস উই আর দ্য বাদশা। এই জোশ, এই ফাটি রাখার এনার্জি নিজের মধ্যে নিয়ে যাও, কারোর বাপ তোমার সামনে আসতে পারবে না, দরজা তুমি তোমার সামনে দাঁড় করিয়ে দাও, লাথি মেরে ভেঙে ঢুকে যাও, ওখানে ফাটিয়ে রেখে দাও যে তোমরাই পারো, দেখিয়ে দাও যে তোমাদের মধ্যে কি জোশ আছে, তোমরা কখনো হারতে আসোনি, ওইখানে আগুন তুলে দেবে, ওখানে ধোঁয়া তুলে রেখে দেবে, এই অ্যাটিটিউড তোমাদের মধ্যে নিয়ে যেতে হবে, দেখিয়ে দিতে হবে যে ওই রাজ্যতে তোমরা কেবলমাত্র গোলামি করতে যাওনি, ওই রাজ্যতে তোমরা কখনো হার স্বীকার করে ফিরে আসতে যাওনি, ওই রাজ্য দখল করে ওখানে সিংহাসন, ওখানে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গেছো, এই জিনিসটা তোমাদের মধ্যে তৈরি করতে হবে, এই জিনিস, এই অ্যাটিটিউড নিয়ে যাও, কালকের পরীক্ষা ফাটিয়ে দাও, সোমনাথ স্যার তোমাদের পেছনে সবসময় আছে, যতবার পড়ে যাবে ততবার হাত ধরে টেনে তুলবো, ওই মঞ্চতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবো যেখানে একজনের কেন তোমার কারণ বাবার ক্ষমতা নেই, ওইখান থেকে তোমাকে টেনে নামানোর, ওখান থেকে কারোর ক্ষমতা নেই তোমাকে আটকানোর, আমি আছি তোমাদের জন্য হাত ধরে টেনে তুলবো, যতবার পড়ে যাবে আমি তোমাদের পেছনে দাঁড়িয়ে থাকবো, তোমার পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার মাঝে দেয়াল হয়ে আমি দাঁড়িয়ে থাকবো, ওখানে লড়াই করবার জন্য আমি দাঁড়িয়ে আছি, তোমাদের জন্য চম্পান লাগিয়ে দেবো, মাধ্যমিকের পরীক্ষার যে প্লে লিস্ট তুমি দেখবে আমার অঙ্কের ওপর 108টা ভিডিও আছে, মাধ্যমিকের অলমোস্ট পুরো সিলেবাস শেষ করে দিয়েছি, জান লাগিয়ে দিয়েছি মাধ্যমিকের অঙ্কের পুরো সিলেবাস আমার শেষ করা আছে, ইউটিউবে উপপাদ্য বাদ দিয়ে সম্পাদ্য বাদ দিয়ে আমি অলমোস্ট সব করে দিয়েছি, জান লাগিয়ে দিয়েছি, যতবার পড়ে যাবে ততবার রাস্তা থেকে মাটি থেকে আমি হাত ধরে তুলে দাঁড় করাবো তোমাদের, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম মাধ্যমিক কেন মাধ্যমিকের বাপের ক্ষমতা নেই তোমাদেরকে ওখান থেকে আটকানোর, কালকের পরীক্ষা শুধু তোমার, কেউ তোমাকে আটকাতে পারবে না, যে কোনো কোশ্চেন তোমার সামনে আসুক ছিঁড়ে ফেলে রেখে দেবে, পরীক্ষার হলে ধোঁয়া তুলে রেখে দেবে, ওই পরীক্ষাতে কালকে যে ইনভিজিলেটার আসবে তার যেন অবস্থা খারাপ হয়ে যায় পরীক্ষা দেখে, যে হ্যাঁ এরা যারা এসছে এখানে আগুন তুলে রেখে দিতে এসছে, এইখানে ফাটিয়ে রেখে দিতে এসছে, প্রমাণ করে দাও যে তোমরাও পারো, তোমরা বাপ, আগুন লাগিয়ে দাও কালকের পরীক্ষায়, জমিয়ে পরীক্ষা দাও, ফাটিয়ে পরীক্ষা দাও, দেখিয়ে দাও যে আমরাও পারি, সোমস ক্লাস শুরু পারে, এগিয়ে যাও সোমস ক্লাস শুরু স্টুডেন্ট তোমরা, দেখিয়ে দাও যে সোমস ক্লাস স্টুডেন্টরা পারে, লড়াই করতে শেখো, ফাটিয়ে রেখে দাও ময়দান, কালকে ফাটিয়ে রেখে দিয়ে আসবে ওখানে ময়দানের, একটা বল যেন ময়দানের মধ্যে না থাকে, মাঠের বাইরে চাই আমার কালকে সবকটা বল, কালকে যেন সবকটা বল যা বল তোমার সামনে আসবে মেরে মাঠের বাইরে চাই আমার কালকে, কালকে একটা বল তোমার সামনে যেন না আসে, যা পাঁচিল দাঁড় করিয়ে রেখে দেবে ফাটিয়ে বেরিয়ে যাবে, ভাঙতে ভাঙতে বেরিয়ে যাবে, একদম পুরো ফোরকে রেখে দেবে একদম পুরো, কালকে একদম দেখিয়ে দাও যে কে বাপ, প্রমাণ করে দিয়ে আসো যে আসল ব্যাটসম্যান কারা, ঘুরে দাঁড়ানোই হচ্ছে আসল লক্ষ্য আমাদেরকে, একবার পড়ে যাবো, দুবার পড়ে যাবো, তিনবার পড়ে যাবো, বাউন্স ব্যাক করবো, পাকিয়ে রেখে দাও কালকের পরীক্ষা তোমার, শুধু তোমার আর কারোর না, তোমার সামনে আসতে দাও কালকে যত কঠিন বল আসবে, ওরা বাউন্সার করবে, ওরা ইয়র্কার করবে, আমরা এগোবো, মারবো ছক্কা, ওদের মুখ চোখ যদি ফাটিয়ে না রেখে দিতে পেরেছি কালকে, কালকে এগোনোর সময় কালকে ফাটিয়ে রেখে দেওয়ার সময় কালকে দিনটা তোমাদের, তোমাদেরকে আটকানোর মতন কারোর ক্ষমতা তৈরি হয়নি, আমি তোমাদেরকে বারবার বলছি কালকে তোমার সামনে যত বল আসবে মেরে বাউন্ডারির বাইরে করবে, এক একটা প্রমাণ করে দেবে যে তোমরা সোমস ক্লাসরুমের স্টুডেন্ট, সবাই পারে সোমস ক্লাসরুমের, সবাই পারে সোমস ক্লাসরুমে এগিয়ে যেতে পারে, এইটা তোমরা প্রমাণ করে দেবে, আমি চাই কালকের মধ্যে আমার মতন জোশ তোমাদের পরীক্ষা হলে না থাকে, একদম ধোঁয়া তুলে রেখে দিতে হবে কালকে, কালকে ধোঁয়া ছাড়া আমি কিছু চাই না, কালকে পরীক্ষার হলে কমেন্ট সেকশন যেন পুরো ভরে রেখে দেয় যে হ্যাঁ স্যার কালকে ধোঁয়া তুলে রেখে দিয়েছি, আমাদের যে ফেসবুক কমিউনিটি আছে ওখানে পোস্টের পর পোস্ট চাই আমার, যে আছে আজকে তোমাদেরকে হাত ধরে তোলবার জন্য আমি এসে গেছি, কিন্তু কালকে ওই সোমস ক্লাসরুমের যে ফেসবুক গ্রুপটা রয়েছে ওইখানে আমার কালকে পোস্ট চাই, পুরো গ্রুপ যেন ভালোভাবে পরীক্ষা হয়েছে, এই কমেন্টে যেন পুরো গ্রুপ ছেড়ে যায়, অন্য কোনো কেউ পোস্ট করলেও সেই পোস্টে যেন শুধু একটাই কমেন্ট পড়ে যে আমরা বাপ, সোমস ক্লাসরুম প্রমাণ করে দিয়েছে যে সোমস ক্লাসরুমও পারে, আমরা পুরো ভালো কোয়েশ্চেনে পুরো ছেড়ে দেওয়া চাই আমার পুরো গ্রুপ, কালকে কালকে যে কোয়েশ্চেন করুক, আমি কালকে কোনো কোয়েশ্চেন কালকের পরীক্ষার পর যে যাই পোস্ট করুক, সব পরীক্ষার সব পোস্টে কালকে যে যা খুশি পোস্ট করুক, প্রত্যেকটা পোস্টে শুধু তোমাদের কমেন্ট থাকবে, একটাই কমেন্ট থাকবে যে ইয়েস স্যার পরীক্ষার হলে ধোঁয়া তুলে রেখে দিচ্ছি, কালকে কোনো কারোর পোস্ট, কালকে কোনো কারোর পোস্ট দেখা হবে না, কালকে কারোর কোনো পোস্ট দেখা হবে না, কালকে কারোর কোনো পোস্টের কোনো রিপ্লাই করা হবে না, প্রত্যেক পোস্টের একটাই রিপ্লাই, সব পরীক্ষার একটাই রিপ্লাই, ইয়েস আমরা ফাটিয়ে রেখে দিয়েছি, ধোঁয়া তুলে রেখে দিয়েছি, একটা বল আমি ছাড়িনি, সব বলকে মেরে মাঠের বাইরে করে দিয়েছি, এই
টেন্ডেন্সি এই অ্যাটিটিউড তোমাদের মধ্যে নিয়ে যেতে হবে এই এনার্জি নিজের মধ্যে লাগাও কালকে যাও পরীক্ষা দিয়ে আসো একদম ফাটিয়ে দিতে হবে কালকে লাস্টে যাওয়ার আগে একটাই কথা তোমাদেরকে আমি যেটা বলে রেখে যাই বাউন্স ব্যাক বাউন্স ব্যাক বাউন্স ব্যাক বাউন্স ব্যাক